প্রিয় দর্শক, চাস্তো ভাইয়ে বিয়ে করতে যাচ্ছে এবং যাত্রার মুহূর্তে চাস্তো বোন এসে জাবড়িয়ে ধরছে এবং তাকে বিয়ে করতে যেতে দিবে না, কারণ চাস্তো ভাই এবং বোনের সাথে দীর্ঘদিনের প্রায় 4-5 বছর ধরে সম্পর্ক, কিন্তু এটা সবার কাছে হাইড করে রেখেছিল এবং চাস্তো ভাইয়ের বিয়ের পূর্ব মুহূর্তে এসে বাধাগ্রস্ত করছে। আমাদের আপন ভাই বোনের সাথে যেমন রক্তের সম্পর্ক থাকে, কাজিন তথা চাচাতো, মামাতো, খালাতো, ফুফাতো ভাই বোনের সাথেও কি তেমন কোনো রক্তের সম্পর্ক থাকে? যদি থাকে তা কীভাবে? নাকি কাজিনদের সাথে সম্পর্কটা শুধু একটা সামাজিক রীতিনীতি বা প্রথা মাত্র? অবশ্যই রক্তের সম্পর্ক থাকে। আপনার বাবা মা তাদের আপন ভাই বোনদের সাথে 50% ডিএনএ শেয়ার করেন, সেই সূত্রে আপনার কাজিনদের সাথেও আপনার প্রায় 12% ডিএনএ শেয়ার হচ্ছে। এটাই রক্তের সম্পর্ক। এই আত্মীয়তা হচ্ছে আমাদের পরিবার খুব আপনজন। বিভিন্ন কারণে হয়তো তাদের সাথে খুব ভালো সম্পর্ক নাও থাকতে পারে, তবুও তারা আপনজন। আমরা আসলে এই আত্মীয়দের ছাড়া একদম একা। অনেক পরিবারে দেখবেন কেউ মারা গেলে অল্প কয়েকজন মানুষ হয়, মৃতের সন্তানদের পাশে থাকার মতো কেউ থাকে না। আবার কিছু পরিবারে দেখবেন ঠিক উল্টো চিত্র, আত্মীয়স্বজন মিলিয়ে পুরো বাড়ি আগলে রাখে। যার বাবা অথবা মা মারা গেলেন তাকে কোনো কিছু নিয়ে চিন্তাই করতে হয় না। আমাদের সবার উচিত আত্মীয়দের সাথে সম্পর্ক নতুন করে জ্বালিয়ে না। কোথাও যদি সম্পর্ক দুর্বল হয়ে যায় তা আবার মজবুত করে নেওয়া যায় এবং এতেই ভালো। তবে হ্যাঁ, চাচাতো, মামাতো, খালাতো ভাই বোনদের মধ্যে সম্পর্ক এটা হয়তো বা ধর্মীয় দৃষ্টিতে এক এক ধর্মীয়ভাবে এক এক রকমের আলোচনায় আসবে এবং সামাজিক রীতিনীতি ভেদে ভিন্নতা দেখা যাবে। আমাদের ইসলাম ধর্মে বলা হয়েছে তোমাদের জন্য হারাম করা হয়েছে তোমাদের মাতা, তোমাদের কন্যা, তোমাদের বোন, তোমাদের ফুফু, তোমাদের খালা, ভাতৃকন্যা, ভগিনী কন্যা, তোমাদের সে মাতা যারা তোমাদেরকে স্তন্যপান করিয়েছে, তোমাদের দুধ বোন, তোমাদের স্ত্রীদের মাতা, তোমরা যাদের সাথে সবাস করেছো সে স্ত্রীদের কন্যা যারা তোমাদের লালন পালন আছে, যদি তাদের সাথে সবাস না করে থাকো তবে এই বিবাহে তোমাদের কোনো গুনাহ নেই। তোমাদের পোষ্যজাত পুত্রদের স্ত্রী এবং দুই বোনকে একত্র বিবাহ করা, কিন্তু যা অতীত হয়ে গেছে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাকারী দয়ালু। তো আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি চাচাতো বোন, চাচাতো ভাইয়ের জন্য কতটা উন্মাদনা হয়ে গেছে। তো নিশ্চয়ই এদের সাথে সম্পর্ক ছিল, ভালোবাসার সম্পর্ক যেতে বলি না কেন, নিশ্চয় কোনো প্রতিশ্রুতি ছিল, আর এই কারণেই কিন্তু মেয়েটা এতটা উন্মাদনা হয়ে গেছে যেহেতু চাচাতো ভাই বিয়ে করতে যাচ্ছে। তো এদের আসলে ভুল হয়ে গেছে গা, দুজনের অনেকটা ভুল হয়ে গেছে গা। গার্জেনদেরকে আগেই এই বিষয়ে অবহিত করা উচিত ছিল, কিন্তু ছেলেটির সাথে যে মেয়েটার বিয়ে ঠিক হয়েছে, মানে বিয়ে করতে যে ছেলেটি যাচ্ছে, এমন অবস্থায় যদি ওই বিয়েটা ভেঙে দেওয়া হয় এতেও কিন্তু বড় রকম একটা সমস্যা, কারণ অলরেডি বিয়ে ঠিক হয়ে গেছে গা, একদিন আগে গায়ে হলুদ হয়েছে। তো এমন একটা কঠিন একটা সিদ্ধান্তের মুখোমুখি, এরকম একটা কঠিন একটা সিদ্ধান্তের মধ্যে মানে ডিসিশন চেঞ্জ করা প্রত্যেকটা অভিভাবকের ক্ষেত্রে অনেকটা কঠিনতম হয়ে গেছে গা। আরও যদি কয়েকটা দিন আগেও যদি অবহিত করতো তাহলে হয়তো বা এটা সমাধান নিশ্চয় হতো, কিন্তু এমন অবস্থায় খুবই কঠিন। আর তাছাড়া মেয়ে তার বিষ খাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, অনেক ভাবনার বিষয় কিন্তু।